নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। দর্শক, আপনাদেরকে 4/7/2023 এই তারিখ মর্নিং ডে এবং ইভিনিং তিন বেলা মিলিয়ে যে টার্গেট মেডেল দিয়েছিলাম, তার মধ্যে এক বেলা ফার্স্ট প্রাইজ খেলেছে এবং তিন বেলায় 9000 টাকার ঘর খেলেছে। এক বেলাও কিন্তু মিস যায়নি, তিন বেলায় 9000 টাকার ঘর খেলেছে। কোন কোন নাম্বারে 9000 টাকার ঘর খেললো সেটা আপনাদেরকে বলবো এবং কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ খেললো সেটাও বলবো এবং পাশাপাশি অন্যান্য ঘরে পুরস্কার খেলেছে বড় ঘরে কী কী নাম্বারে পুরস্কার খেললো সেটা একবার বলে দিচ্ছি, তারপরেই আমি আপনাদেরকে 5 তারিখে টার্গেটটা দিয়ে দেবো, ঠিক আছে? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। 4 তারিখে আমি আপনাদেরকে 90 মেডেলটা দিয়েছিলাম, 90 মর্নিংয়ে। এই 90 মেডেলটাকে পাল্টি করলে কত হয়? 09। এই 09 মেডেলে দেখবেন 9000 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে 82 নাম্বারটা দিয়েছিলাম, 82। এই 82 মেডেলে দেখবেন ডাইরেক্ট 450 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে 98 নাম্বারটা দিয়েছিলাম, 98 নাম্বারটাকে পাল্টি করলে বা ঘোরালে 89 হয়। এই 89 মেডেলে দেখবেন 450 টাকার ঘর খেলেছে। আর প্রথমেই আপনাদেরকে প্রেডিকশান হিসেবে 41 নাম্বারটা দিয়েছিলাম, 41 নাম্বারটাকে পাল্টি করলে 14 হয়। এই 14 মিডিলে দেখবেন 250 টাকার ঘর খেলেছে। এটা ছিল মর্নিংয়ের পুরস্কার। আর ডে 6 PM ফার্স্ট প্রাইজ খেলেছে পাল্টি নাম্বারে। ওই কারণে আমি বলে থাকি যে পাল্টি নাম্বারকে গুরুত্ব দেবেন, কারণ পাল্টি নাম্বারও অনেক সময় বড় ঘরে খেলে দিতে পারে। যেমন আপনাদেরকে 37 নাম্বারটা দিয়েছিলাম, 37, 37 নাম্বারটাকে ঘোরালে বা পাল্টি করলে 73 হয়। এই 73 মিডিলেই দেখবেন ফার্স্ট প্রাইজ খেলেছে, অর্থাৎ 1 কোটির ঘরে পুরস্কার খেলেছে। এছাড়া এই 37 মিডিলটা যদি নাও ঘোরান, এই 37 মিডিলে দেখবেন ডাইরেক্ট 250 টাকার ঘর খেলেছে। তার মানে পাল্টি করেও খেললো, ডাইরেক্ট করেও খেললো। আপনাদেরকে 58 নাম্বারটা দিয়েছিলাম, 58, এই 58 নাম্বারটাকে পাল্টি করলে 85 হয়। এই 85 মিডিলে দেখবেন 9000 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে 41 নাম্বারটা দিয়েছিলাম, 41, এই 41 মিডিলে দেখবেন ডাইরেক্ট 450 টাকার ঘর খেলেছে। এটা হলো ডে 6 PM পুরস্কার। আর রাত 8টার খেলাতে 9000 টাকার ঘর খেলেছে। রাত 8টার খেলায় আপনাদেরকে 64 নাম্বারটা দিয়েছিলাম, 64, এই 64 মিডিলে দেখবেন 9000 টাকার ঘর খেলেছে। এই 64 নাম্বারটাকে আবার ঘুরিয়ে খেলেছে, 64কে পাল্টি করলে 46 হয়। এই 46 মিডিলে 9000 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে 93 মিডিলটা দিয়েছিলাম, এই 93 মিডিলে দেখবেন 250 টাকার ঘর খেলেছে। এই হলো সারাদিনের পুরস্কার, অর্থাৎ 4 তারিখে যা যা খেলেছে সেটা আপনাদেরকে বলে দিলাম। এবার আপনাদেরকে 5 তারিখের জন্য সারাদিনের টার্গেট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? 5/7/2023 এই তারিখ মর্নিং 1 PM আপনাদের জন্য ফার্স্ট টার্গেট রাখলাম 6973524732 87, এই 6টা মিডিল দিলাম। এবং ডে 6 PM আপনাদের জন্য টার্গেট রাখা হলো 8936103475 09, এই 6টা মিডিল দিলাম। এবং রাত 8টার খেলার জন্য টার্গেট দিলাম 6380521982 13, এই 6টা মিডিল। প্রত্যেকটা বেলার জন্য দেখতে পাচ্ছেন 6টা করে নাম্বার। এই 6টা নাম্বারের মধ্যে থেকে 9000 টাকার ঘর খেলবে। 9000 টাকার ঘরটা যদি বাই চান্স মিস করে যায়, রেজাল্টে ফলো করবেন যে 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরে খেলেছে কি না। আর এই নাম্বারগুলোকে কোম্পানি কখনো কখনো ঘুরিয়ে বা পাল্টি করে খেলে দিতে পারে। যেমন আপনাদেরকে 69 নাম্বারটা দিয়েছি মর্নিংয়ে, 69, 69কে ঘোরালে কত হয়? 96। এভাবেও কিন্তু অনেক সময় বড় ঘরে খেলে দিতে পারে, তাই পাল্টি নাম্বারকে অবশ্যই গুরুত্ব দেবেন। আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সে সঙ্গে চ্যানেলটিকে জাস্ট 1 সপ্তাহ ফলো করবেন। 1 সপ্তাহ ফলো করলে বুঝতে পারবেন যে কতটা প্রো লেভেলের টার্গেট এখান থেকে দেওয়া হয়। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।